This is your captain speaking. Captain Hardik Pandya. অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। ক্রিকেটে এর সর্বোৎকৃষ্ট উদাহরণের নাম সম্ভবত হার্দিক পান্ডিয়া। বর্তমান সময়টা ঠিক যতটা বাজে যাচ্ছে, ভবিষ্যতেও সেটির ধারা অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে ভারতীয় এই অলরাউন্ডারের। এখনও শুরু হয়নি চলতি আইপিএল এর প্লে অফ, তবুও পরবর্তী আইপিএল আসরের শাস্তির সংবাদ আগাম পেয়ে গেছেন হার্দিক। 2025 সালে অনুষ্ঠিত হওয়া আইপিএল এর প্রথম ম্যাচে মাঠেই নামতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক। 17 মে লখনৌ এর বিপক্ষের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলারদের 20 ওভারের কোটা পূর্ণ করাতে পারেননি অধিনায়ক হার্দিক। স্লো ওভার রেটের কারণে এই জরিমানা দেখতে হলো পান্ডিয়াকে। তবে এবারই প্রথম নয়, চলতি আইপিএল আসরে আরও দুবার একই কারণে শাস্তি ভোগ করেছেন ভারতীয় জাতীয় দলের সহ অধিনায়ক। ম্যাচ শেষে আইপিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেহেতু তৃতীয়বারের মতো এমন কাজ করল হার্দিক, তাই আইপিএলের নিয়মানুসারে তাকে 30 লাখ রুপি জরিমানা করা হলো এবং পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করা হলো। যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স এই আসরে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলেছে, তাই এই শাস্তি মাথায় নিয়েই অধিনায়ককে অপেক্ষা করতে হবে 2025 সালের আইপিএল আসর শুরু হওয়া পর্যন্ত। হার্দিক যদি এর মধ্যে দল পরিবর্তনও করে, তাহলেও শাস্তি কার্যকরী থাকবে। অর্থাৎ পরবর্তী আইপিএলে যে দলের জার্সি গায়ে জড়াক না কেন, প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না পান্ডিয়ার। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে প্রথমবার স্লো ওভার রেটের কারণে 12 লাখ রুপি জরিমানা দিতে হয়েছিল হার্দিককে। দ্বিতীয়বার একই ভুলের কারণে জরিমানা দিতে হয়েছিল 24 লাখ রুপি। পাশাপাশি দলের বাকি খেলোয়াড়দের থেকে কাটা হয়েছিল 25% ম্যাচ ফি বা 6 লাখ রুপি করে। এবার হার্দিকের 30 লাখ রুপির পাশাপাশি দলের বাকিদের দিতে হল ম্যাচ ফির অর্ধেক টাকা বা 12 লাখ রুপি। বাদ যায়নি দলের বদলি খেলোয়াড় বা ইম্প্যাক্ট প্লেয়ারও, তাকেও গুনতে হচ্ছে জরিমানা। ইতিমধ্যে হার্দিককে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, যার শুরুটা আইপিএলে হার্দিকের অধিনায়কত্ব পাবার পর থেকে। মুম্বাইয়ের সফলতম অধিনায়ক রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে বানানো হয় অধিনায়ক, যা মানতে পারেননি সাধারণ দর্শকরা। অধিনায়ক হবার পর থেকেই বাজে সময় পার করতে শুরু করে হার্দিক, সেই সাথে একের পর এক হার দেখতে থাকে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। 14 ম্যাচের মধ্যে 10টিতেই হারের স্বাদ পায় মুম্বাই। আসরের শেষ ম্যাচেও লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 18 রানের পরাজয় বরণ করে নিজেদের ঘরের মাঠে। 14 ম্যাচে মাত্র 8 পয়েন্ট নিয়ে মুম্বাই নিজেদের এবছরের জার্নি শেষ করে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। আইপিএল এর এমন ভরাডুবি দেখার পর জাতীয় দলে হার্দিকের থাকা নিয়েও হচ্ছে সমালোচনা। ভারতীয় সাংবাদিকদের দাবি, জাতীয় দলের সিলেক্টর কিংবা ক্যাপ্টেন না চাইলেও বোর্ডের সুপারিশেই বিশ্বকাপ খেলতে যাচ্ছে পান্ডিয়া। সব মিলিয়ে মাঠে কিংবা মাঠের বাইরে নিজের ক্যারিয়ারের সব থেকে বাজে সময়টাই পার করছেন ভারতীয় তারকা এই অলরাউন্ডার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।